ভাই আরেকটা জিনিস হয়েছে কি, গামছা খুলে গেছে। 5 6 7 গো। আমরা যখন হাঁটছিলাম ভাইয়ের প্যান্ট খুলে যাচ্ছে। গাইস চলে এলাম চ্যানেল বেশ একটি ভিডিওতে। বন্ধুরা আজকে কন্টেন্ট হচ্ছে আমরা আর কি সবাই মিলে পুকুরে স্নান করতে যাবো। তো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই তো ভাই? একদম। তো পিছনে দেখতে পাচ্ছো আমাদের বিক্রম ভাই, আকাশ ভাই। আকাশ ভাই কিছু বলে দাও। আকাশ ভাই কিছু বলবে? আকাশ লজ্জা পাচ্ছো? আকাশ লজ্জা পাচ্ছে। হ্যালো গাইস, আকাশ লজ্জা পাচ্ছে। আচ্ছা গাইস দেখতে পাচ্ছ আমার একটা যে ভাই পুকুরে স্নান করতে যাবে বলে প্যান্ট পরেছিল। তো প্যান্টটা যাই হোক খুব ঢিলা হয়েছিল বলে ভাই দই, তো দইটা নিয়ে ভাই প্যান্টটা আর কি নিজের মাপের মতো করে নিল। তো এখন কোথায় কোথায় যাচ্ছ? এখন গামছা নেবেন না, রেখে এসছো। তো গাইস আমরা বেরিয়ে গেছি পুকুরের উদ্দেশ্যে। তো এখন দুপুর 2:30 বাজে। তো এখন আমরা স্নান করতে যাচ্ছি। তো রাস্তায় ভাই পুকুরটা কত দূর ভাই? পুকুরটা বেশি না, 5 মিনিট হেঁটে গেলে হয়ে যাবে। তো 5 মিনিট এখন এদিকে যেতে হবে ভাই, তো একটু দূর আছে, চলো। তো গাইস আমরা যখন হাঁটছিলাম ভাইয়ের প্যান্ট খুলে যাচ্ছে। তো তোমাদেরকে দেখাচ্ছি কেন কেন প্যান্ট, ওয়াই কেন খুলছে প্যান্ট তোমার? তো ভাই আমি কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, ফার্স্ট কিন্তু আমি এই বছর ফার্স্ট আমি পুকুরে যাচ্ছি। ইয়েস, এটাই আর কি সত্যি কথা। তো তাই তো ভাই আওয়াজ পাচ্ছি তো থেকে, চলে এসে গেছে তাই না? তোমাদেরকে দেখাই একটু। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি ফাইনালি বন্ধু, আমি কিন্তু চলে এসেছি পুকুরে। তো ভাই ওয়াও, তোমাদেরকে দেখাচ্ছি তার 1 মিনিট 1 মিনিট। দেখো এইভাবে সাঁতার কাটবে। তো গাইস পুকুরে চলে এসেছি আমরা, অনেকে স্নান করছি। আমরা তো পুকুরে চলে এসেছি, এবার আমরা আস্তে আস্তে নামবো। আর দেই না থেকে ভাই জল দেখে ভাই মনে হচ্ছে এক্ষুনি নেমে যাই। তো যাই হোক নামবো আমরা। তো ভাই তো আমাদের বিক্রম ভাই এখন জলে নামছে, আকাশ ভাই তো অলরেডি নেমে গেছে। ওয়াও, সো স্মুথ কোচ ভাই, রিয়েলি। এই এটা কি বল, তো তুমি এত সুন্দর একটা জিমনাস্টিক দেখালে, তো ভাই তুমি কি করে পারো এই সব জিমনাস্টিক? আচ্ছা এটা কিন্তু পুকুরটা পুরো সুইমিং পুলের মতন তাই না? ভাই সব কিছু জ্যাদা নিয়ে গেই, মতলব কুছ ভি সাদা কাটতে গিয়ে দেখো কি করছে ভাই। এই গাছে উঠতে পারেনি, পড়ে গেছে। ওই দেখো বান্দর মতন গাছে উঠছে। দেখো বিক্রম ভাই এখানে কি করতে যাচ্ছে এক্স্যাক্টলি কিছুই বুঝতে পারছি না। তো ভাই মেন উদ্দেশ্য হচ্ছে গাছে উঠবে, গাছে উঠে কি করবে? গাছে উঠতে পারছে না, জলে পিছলা পুরো গাছটা। ওই দেখো ভাই কিভাবে গাছ উঠছে দেখো। জিও 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 পুরো কত টার্জান পুরো দেখো, টার্জান। তো ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছ আমাদের 4 জন পার্টিসিপেন্ট আছে। তো এরা এখন রেস হবে এদের মধ্যে, তো সাঁতার রেস, দেখি কে কত দূর যেতে পারে। তাদেরই আসো পার্টিসিপেন্টরা, রেস হবে এখন।
তো গাইস দেখতে পাচ্ছ আমাদের পার্টিসিপেন্টরা রেডি। এখন আমাদের রুলস হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ সামনে যে গাছটা আছে, এই যে ডালটা, এই ডালটা যে ছুঁতে হবে আগে সেই হবে উইনার আজকের মতো। তো চলো তোমরা রেডি, 5 5 6 7 গো। ও ভাই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, দেখা যাক কে ছুঁতে পারে আগে গিয়ে। ও ভাই কে ছুঁতে পারবে, কে কে। তো ফাইনালি ভাই এখানে আমাদের আকাশ ভাই এখানে উইনার। ভাই তোমাদের কিরকম কষ্ট হলো বলো? হাবিয়ে গেছো? আচ্ছা আকাশ বলছে কে প্যান খুলে দিচ্ছিল, কে দিচ্ছিল প্যান খুলে? সেরা ছিল। তো ভাই আপনি জিতে যান, আপনার ট্রফি তো নিতেই হবে। তো তোমাদের ট্রফি হচ্ছে না, তোমার ট্রফিটা নাও, আসো একটু দেখা আমাদের দর্শকদের দেখা। ও ভাই ট্রফি, একটু জলে নামবো এবার আমি। তো গাইজ আমি কিন্তু এই বছরে প্রথম আমি পুকুরে নামতে যাচ্ছি। তারপর ভিডিও করছি এই বকা দিচ্ছে, গাছে উঠেছে বকা দিচ্ছে। এখানে যে আমাদের পুকুরের যে মালিক সে দেখতে পেয়েছে ওই সাইড থেকে, যাই বকা দিয়েছে বলে নেমে গেছে। ভাই ঝাঁপ দিয়ে দিল বহাত করে। তো ভাই এই বছর প্রথমবার আমি পুকুরে নামলাম, তো ফার্স্ট ডুব এই বছর প্রথম। এই বছর প্রথম আমি পুকুরে নেমে স্নান করলাম ইয়ার। তো আমার সাথে অনেক বন্ধুরা আছে, মানে আমার ভাইরা আর কি। এই যে বিলাকে বকা খেয়েছে চুপ হয়ে গেছে। আর এদিক হচ্ছে তো আমার সাথে যারা এসছে বিক্রম, এদিক হচ্ছে রাকেশ ভাই, যাই হোক উইনার হয়েছে যাই হোক। আর যে তুফান ভাই, তো আর একটু স্নান করে বেরিয়ে যাবো, কারণ অনেক সময় হয়ে গেছে এখানে এসেছি পুকুরে। বাড়িগুলো বকা দেবো মা, যাই হোক তাদের যেতে হবে। চলো তাদের স্নান করে নি সবাই একসাথে, ডুব দিয়ে আসো। 5 6 7 গো। ভাই ভাই একটা করে ভাই উঠছে, দেখিস ভাই পুকুরের জল সব উপরে যায় না উঠে যায়। আমাদের ফাইনালি স্নান শেষ, পুকুর থেকে আমরা উঠে গেছি। তো এখন আমরা বাড়ির দিকে যাবো, ভাইরা আর কি গা ঠাম উঠছে। তো ভাই আজকে কিরম এনজয় হলো? সালমান খান পুরো দেখো ভাই, বইটা দেখো সালমান খান। তো যাই হোক ভাই, তো আমরা পুকুরটাকে বাই বাই করে দিই, আবার পরে আসবো। তো গাইস তো গাইস আমাদের স্নান শেষ, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো খুব এনজয় হলো, আমি কিন্তু বছরের প্রথমবার আজকে স্নান করলাম, তো এটা হচ্ছে সবথেকে বড় কথা। আবার টাটা দিয়ে দিচ্ছি, খুব এনজয় হয়েছিলো পুকুরটায়। তো এটা আমাদের বাড়ির আর কি সাইডেই পুকুরটা, গাইস পুকুর স্নান করে খুব মজা হলো। তো যাই হোক পুকুরটা আমাদের বাড়ির সাইডেই পুকুর, তো ভাই আজকে ভীষণ মজা হলো না? তো ভাই তো দুর্দান্ত আর কি ফিলিপ দিয়েছিল, তো দেখলে ভিডিওতে। তো যাই হোক এখন একটু বাইরের দিকে যাই। A few moments later মধ্যে আকাশ চলে যাচ্ছে ভাই, টাটা।
আমি আর বিক্রম ভাই এখন যাচ্ছি বাইরের দিকে। তো গাইস ব্লগটা আজকের জন্য এটুকুই, ভিডিওটি ভালো লাগলে দেবে একটি লাইক, আমাদের চ্যানেলটি নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করে দেবে ইয়েস জোর জোর, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ব্ল্যাক এন্ড বেলটা অল এ প্রেস করে দেবে। তো অল গাইস চলো গুড বাই।